হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং ছোট্ট একটা মেমরি রাখার জন্য মূলত এই ভিডিওটি আপনারা অলরেডি থামলাইন দেখে বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কী নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে এই প্রথম আমি ইউটিউব থেকে কিছু টাকা আর্ন করতে পেরেছি আর এই টাকা আর্ন করার পেছনে সম্পূর্ণ ক্রেডিট আপনাদের কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা আপনাদের অপিনিয়ন এই সবগুলা জিনিস একত্রে মিলে পাশাপাশি আমার এফোর্ট আমার ইনভেস্ট সব কিছু মিলেই হচ্ছে এই জিনিসটা আমি আর্ন করতে পেরেছি আর এই আর্নিংটা যতই ক্ষুদ্র হোক না কেন এটা আমার কাছে কোটি 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 টাকা মূল্যেরও বেশি তো আমি এই ভিডিওটির লাস্টের দিকে শেয়ার করব এই আর্নকৃত টাকা দিয়ে আমি কি করেছি এবং কত টাকা আর্ন করেছি তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই কন্টেন্ট ক্রিয়েশনে আমি কিভাবে আসলাম একদম ছোট্ট একটু ব্রিফ আকারে আপনাদেরকে শেয়ার করতেছি আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসি বলতে গেলে দুই সালে আমি আমার অফিসের কলিগরা মিলে আমরা সবসময় নতুন একটা বছর উপলক্ষে আমরা নতুন কিছু মেক করার চেষ্টা করতাম তো দুই হাজার সালের জানুয়ারি মাসের এক তারিখে আমরা মানে ষোলো সালের লাস্টের দিকে ডিসেম্বরের দিকে প্ল্যান করলাম আমরা এইবার এমন কিছু একটা করব মানে আনকমন কিছু একটা করব তো এটা আলটিমেটলি আমার উপরেই দায়িত্বটা চলে আসে আমি ইনিশিয়েটিভ নিয়ে তখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিস খুব ফেমাস ছিল খুব ট্রেন্ডি একটা জিনিস ছিল ম্যানিকুইন চ্যালেঞ্জ আপনারা হয়তো অনেকে জানেন এই ম্যানিকুইন চ্যালেঞ্জ নিয়ে আমরা আমাদের কলিকদের মধ্যে আমরা ছোট্ট একটা ভিডিও বানাই আর এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করি আমার একজন সিনিয়র কলিগ ছিল আফজাল ভাই আফজাল ভাই যদি ভিডিওটা দেখে থাকেন আফজাল ভাইকে এই ভিডিওতে ধন্যবাদ জানাচ্ছি আফজাল ভাইয়ের সাজেশন অনুযায়ী আমি ভিডিওটি ইউটিউবে আপলোড করি ওই থেকে বলা যায় আমার ফার্স্ট স্টার্টিং তারপরে এই ভিডিওটি ক্রমান্বয়ে অনেক ভালো ভিউ হয়েছিল তখন আমি ইউটিউব সম্পর্কে আসলে অত প্রপারলি জানতাম না মানে শুধু গান শোনা বা প্রয়োজনীয় কাজে হচ্ছে ইউটিউব ইউজ করতাম আর যদি ট্রাভেল ব্লগিংয়ের জন্য বলেন সেই ক্ষেত্রে হচ্ছে দুই হাজার উনিশ সালের প্রায় জুনের দিকে আমি ফার্স্ট ঢাকা থেকে রাঙ্গামাটি ট্রাভেল করেছি ওটা আমার ট্রাভেল ব্লগিংয়ের একদম স্টার্ট বলা যায় তারপরে আপনারা হয়তো অনেকেই জানেন আমার আগে একটি চ্যানেল ছিল সেই দুই সালে আমার চ্যানেলের মাধ্যমে যে অ্যাডসেন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল সেই চ্যানেলটির জন্য আমি করেছিলাম আর্নিং উইথড্র করার যেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে আপনারা জানেন সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটু ঝামেলার কারণে আমি ওই চ্যানেলটি অফ করে দেই মানে ওইখানে কাজ করা অফ করে দেই তারপরে সিমিলার নামে আমার ফেসবুকে একটি পেজ ছিল সেটা সিক্স থাউজেন্ড ফলোয়ার ছিল সেটা অফ করে দিই আফটার দ্যাট দুই হাজার একুশ সালের এপ্রিলের মোস্ট আবলি নয় তারিখে আমি আবার নতুন করে ইউটিউব এবং ফেসবুকের পেজ ওপেন করে আবার কাজ শুরু করি এখন প্রায় তিন বছর হয়েছে এবং দুই সালের মোস্ট প্রবলি জুন মাসে আমি আমার এই সেকেন্ড চ্যানেল যেটা রাসেলবাই যেটা আপনারা ফলো করতেছেন বা আপনারা সবসময় সাপোর্ট করেন সেটার মনিটাইজেশন পাই আর মনিটাইজেশন পাওয়ার পরে প্রায় দুই বছর পরে আমি আর্নিংয়ের একটা মুখ দেখলাম যেটা ইউটিউবের মাধ্যমেই প্রথম তো এখন আলহামদুলিল্লাহ প্রায় সেভেন প্লাস সাবস্ক্রাইবার মানে আপনারা যে আমার পরিবার আছেন এবং হচ্ছে ফেসবুকে হচ্ছে প্রায় তেরো হাজার প্লাস পরিবার পরিবারের সদস্য আপনারা আপনারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এটা লাখ অতিক্রম করবে একটা সময় আপনাদের সাহায্য সহযোগিতা বা সাপোর্ট থাকলে সব সময় এই হচ্ছে আমার মূলত ইউটিউবের বা কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি একদম সিম্পলি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিত টাকা দিয়ে আমি কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই টাকাটা খুব অল্প পরিমাণে হলেও এটা আমার কাছে কোটি কোটি টাকার চেয়েও অনেক মূল্যবান আর এটার জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর এই হচ্ছে সেই জিনিস আমি যখন ট্রাভেল করি দেশের ভিতরে বা কিংবা দেশের বাহিরে তখন ড্রোন কিংবা ক্যামেরার মাধ্যমে যে ফুটেজগুলো কালেক্ট করি এগুলো অনেক সময় একটু রিস্ক ফ্যাক্টর থাকে যে ফুটেজগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটু রিক্স ফ্যাক্টর এড়ানোর জন্য এই এসএসডিটা এসএসডিটা কিনেছি এটা হচ্ছে পোর্টেবল এসএসডি আপনারা অনেকেই জানেন আর এটার হচ্ছে রিড রাইট স্পিড হচ্ছে হাজার পঞ্চাশ আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি এটা খুবই কিউট একটা সাইজের মানে খুব সুন্দর দেখেন খুবই হ্যান্ডি মানে এটা পকেটে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা জিনিস আর এটার দাম হচ্ছে জাস্ট শেয়ার করি এটার দাম হচ্ছে থার্টিন থাউজেন্ড এটা হচ্ছে আমি গতকালকে কিনেছি আর এটার সাথে এই ক্যাবলটি দেওয়া আছে এই যে সি টাইপ ক্যাবল দেওয়া আছে তারপর হচ্ছে ইউএসবি পোর্ট দেওয়া আছে আপনার যারা যারা এটা ইউজ করেন তারা অলরেডি জানেন যে এটার সুবিধা কী আর এই জিনিসগুলোতে একটা মজা হচ্ছে কি আপনার ডাটা অনেক বছর পর্যন্ত আপনি সংরক্ষিত রাখতে পারবেন যেটা আমরা মোটা যে হার্ড ড্রাইভগুলো ইউজ করি ওই হার্ড ড্রাইভগুলোতে হচ্ছে কি ভিতরে মোটর থাকে সেটা একটা সার্টেন টাইম পরে এটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে সেজন্য হচ্ছে এই এসএসডিটা হচ্ছে খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে তো এটা একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে এটা যে টেরাবাইট আছে সেটা আসলে ওয়ান টেরাবাইটের বেশি কিনতে পারি নাই তো ইনশাল্লাহ সামনেতে আরও কিনবো আর এই ভিডিওটি আসলে বেশি দীর্ঘায়িত তো করবো না ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি জাস্ট মেমরি রাখার জন্য আর আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এই ভিডিওটি করেছি আশা করি আপনারা বরাবরের মতে আমাকে সাপোর্ট করে যাবেন আর এই ধারা অব্যাহত থাকবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম